হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ডেইলি ডোজ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক 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 ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই হাসি খুশি আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে সানডে, সবাইকে জানাই হ্যাপি সানডে। আর এখন বাজে 4:30, তো এখন একটু বেরোচ্ছি শপিং করতে। তার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, আমরা যশোদায় চলে এসেছি। আর এই যশোদা নামটা বহু পুরনো, বহু পুরনো। তোমাদের তো এর আগের দিনই বলেছিলাম, এই যশোদায় আমি বাবার সাথে ছোটবেলায় অনেক কেনাকাটা করেছি। পুজোর সময় মানে যশোদায় যেতাম, তাই এবছর আবার নতুন করে কিনতে পেরে জানে মনে হচ্ছে গিয়ে পুরনো স্মৃতি রোমন্থন হচ্ছে। তো বেশ ভালোই লাগছে। এর আগের দিন গেছিলাম, বেশ ভালোই লেগেছিলো। আর কিন্তু একটু অদল বদল হয়েছে যশোদাটা। এখন হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোরে রেখেছে বাচ্চাদের সমস্ত জিন্স টিন্সগুলো, তারপরে কাপড়, সমস্ত কিছু যশোদা বস্তায়। আগে নিচে ছিল। তো যাই হোক, দেখো চলে এসেছি। এবার মেয়ের দুটো টপ কিনবো। মেয়ের তো টপ গত রোববারই কিনেছিলাম, কিন্তু আবার এসেছি। ওর দুটো গেঞ্জি নিয়েছিলাম জকির, সেই গেঞ্জি দুটো চেঞ্জ করে, দুটো না ভুল বললাম, তিনটে গেঞ্জি নিয়েছিলাম। সেই গেঞ্জি দুটো ওর অনেকটা বড় হয়েছে। আর যেহেতু হচ্ছে গিয়ে ওর এল সাইজটা লাগে, এল সাইজটা এখানে হচ্ছে না, ওই কারণে আমি বললাম দাদা চেঞ্জ করে দিয়ে এটা আমি মেয়ের জন্য টপ নেবো। তা টপ দেখছি, টপটা কিনে নিয়ে তারপরে আমার দুটো কুর্তি কেনার ইচ্ছা আছে। কুর্তিটা কিনে দেখি কটা হয় জানি না, সবই তো বাজেটের ব্যাপার, বুঝতেই পারছো। তা কুর্তি কটা কিনে নিয়ে তারপরে যাব হচ্ছে গিয়ে পিটার ইংল্যান্ড আমার হাজব্যান্ডের জামা কিনতে। আর দেখো যশোদাটা একদম পুরো ফার্স্ট ফ্লোরটা তোমাদেরকে পুরোটাই দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, মানে একেবারে ঝা চকচকে হয়ে গেছে। আমি অনেক দিন পর গেলাম, ভীষণ ভালো লাগে যশোদাটা দেখে। বললাম আমি তোমাদের পুরনো স্মৃতি রোমন্থন যাকে বলে পাওয়ার কথা মনে পড়ছে। আজকে বাবা নেই, পুজো শপিং করতে গিয়ে খুব মনে পড়ছে, বাবাকে খুব মিস করছি। তো যাই হোক, মোটামুটি আমাদের হয়ে এসছে। এবার দেখো বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে যাব হচ্ছে গিয়ে তোমার আগেই তো বললাম পিটার ইংল্যান্ড। পিটার ইংল্যান্ডে গিয়ে হাজব্যান্ডের জন্য দুটো ভেবেছিলাম টি শার্ট নেবো, কিন্তু না, ফুল স্লিভ শার্টই নেবো, কারণ যেহেতু শীত আসছে। আর প্যান্ট তো আগেই বানাতে দেওয়া হয়েছে, প্যান্টটা হয়তো এই সপ্তাহে চলে আসবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো আমার। Thank you.
তো দেখো মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি জুতোর দোকানে জুতো কিনতে। এবার জুতো পছন্দ করছে মেয়ে, আর জুতোগুলো দেখে মনে হচ্ছে যেন এত রং বাহারি জুতো, মনে হচ্ছে যেন সবগুলো যেন তুলে নিয়ে চলে যায়, কিন্তু তা তো হবে না। তা মেয়ে দেখছে, মেয়ের জুতোটা কেনা হয়ে গেছে আগে, এবার মেয়ে আমার জুতো দেখছে, আর আমি স্যান্ডেল টাইপের একটা জুতো কিনবো, মার জন্য জুতো কিনবো। জুতোগুলো দেখছি, দেখো ভীষণ ভালো লাগে জুতোগুলো, জুতোগুলো এই জুতোটাই লাস্ট কিনবো, কিনে তারপরে টাটা বাই বাই চলে যাবো, পুজোর মার্কেট কমপ্লিট, তারপরে যাবো বাড়িতে। আর এদিকে আকাশও মেঘ করে এসছে, কখন ঝপাত করে নেমে যাবে জানি না, বাড়ি ঠিক মতন পৌঁছাতে পারবো কিনা না তার আগেই নেমে যাবে। তো দেখো জুতোগুলো আমি তো সমানে দেখছি আর তোমাদেরকেও দেখার জন্যে ব্যাক ক্যামেরা করছি, এত সুন্দর জুতো দেখো এখানটায়। আর বিশেষ করে বেশি ভালো লাগছে এত পাথর ফাথর, মানে স্টোন ফোন দেওয়া জুতো, এত গর্জেস জুতো, এগুলো মানে বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ির জন্যেই প্রযোজ্য, কিন্তু আমার এত গর্জেস জুতোর প্রয়োজন নেই, যেহেতু আমার দুজোড়া জুতো আছে এরম টাইপের, ওই কারণেই স্যান্ডেলের খোঁজ করছি। আর দেখো দেখলে কেনাকাটা পরের কথা, কিন্তু দেখলেই যেন মনে হয় মন ভরে যায়। তো আমি দেখছি আর তোমাদেরকে দেখানোর জন্য ব্যাক ক্যামেরা করে নিয়েছি, তোমরাও দেখো আমার সাথে সাথে, আমি একা কেন দেখবো তোমাদেরকেও দেখাবো। তো তোমরা দেখো, তো কেনাকাটা কমপ্লিট করে বললাম তো এবার বাড়ির দিকে রওনা দেবো, তা তোমরা দেখতে থাকো। মর্নিং, আর আজকে সোমবার, কালকে তো দেখলে কিছু কেনাকাটা করতে গেছিলাম, আর শনিবার সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল, আর রোববার বিকেল থেকে তো প্রচণ্ড পরিমাণে আমার জ্বর এসেছিল, কিন্তু কালকে ওই জ্বর নিয়ে গেছিলাম, গিয়ে কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি, আর মোটামুটি শেষ, শপিং শেষ। তাও যদি কিছু লাগে, কয়েকটা জিনিস যদি লাগে টুকটাক, তাহলে মেয়েকে নিয়ে যাবো, গিয়ে করে আসবো, মেয়ের হেয়ার কাটিং করানো বাকি। তো যাই হোক, মোটামুটি শপিং কমপ্লিট, আর হচ্ছে গিয়ে কালকে এসে তোমাদের কাছে, মানে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ এসে আবার স্নান করেছি, স্নান করে জামা কাপড় চোপড় কেচে, মানে শরীরটা আর ভালো লাগছিলো না, আবার জ্বর জ্বর লাগছিলো, ওই কারণে কালকে আর কিচ্ছু দেখাতে পারিনি। তা চলো কী কী কেনাকাটা করলাম শেষ মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে মার্ট থেকে শুরু করি, এই দেখো, এই যে মার জন্য একটা সব জামদানি, দেখাই ভালো করে দেখতে পারছো কিনা জানি না, এই দেখো এরম টাইপের, আর এই যে ভেতরটা সাদা, এরম টাইপের দেখতে পাচ্ছ, কতটা দেখাতে পারছি জানি না তোমাদেরকে, কিন্তু শাড়ির কালারটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি কালার, আর এত সফট জামদানিটা, দেখো এই যে পুরো বডিতে এরকম কাজ দেখতে পাচ্ছ কিনা জানি না, কেমন হয়েছে বলবে কিন্তু সব, এই যে এই দেখো, এই যে পুরো শাড়িটা এরকম, এই যে একটা সব জামদানি কিনেছি মার জন্য, আর এগুলো, এই শাড়িটা কিনেছিলাম গত রবিবার, মানে মানে গতকাল রোববার ছিল, তার আগে রোববার কিনে, এই যে ফলস পিকো করিয়ে নিয়ে এসেছি একবারে, আর এই একটা শাড়ি দেখো, এই যে এরম টাইপের কিনেছি মার জন্য, আর এটা ভিতরটা পিঙ্ক, এই যে আচলটা, এই যে দেখতে পাচ্ছ জানি না, যেরকম শাড়িটা, এটা আঁচল, আর এটা পুরো এই কালারটা পুরো শাড়িটা, এই যে
সব সময় পড়ার জন্য এই যে এই দুটো শাড়ি, এগুলো আর খুলে দেখাবো না, এগুলো সবসময় পড়ার জন্য। এই দেখো এই একটা আর এই যে আরেকটা, দুটো মোটামুটি একই কালার হয়ে গেছে, আর মা খুব হালকা কালার পরে। এগুলো তো সবসময় পড়ার শাড়ি। এই দেখো এই এরকম ছাপা, আর আমার জন্য একটা শাড়ি কিনেছি, এই যে এই দেখো, এটাও সব জামদানি, এটা কালো, পুরো শাড়িটা কালো। এই যে আর এই যে ভেতরটা এরকম লাল, আঁচলটা আঁচল আর কুচিটা এই যে এরকম লাল। এই যে আঁচল কুচিটা এরকম লাল, কতটা দেখাতে পারছি জানি না তোমাদেরকে। এই কালো রঙের দেখো এটা, না এটা ভুল করেছি, এটা আঁচল, এইটা আঁচল, এই যে এটা আঁচল, আর এটা এইটা কুচির দিকটা, এই যে লালটা কুচির দিকটা। এই যে এটা আমার জন্য কিনেছি, সব লন্ড ভন্ড হয়ে গেছে, এগুলো গোছাতে অনেক সময় লাগবে। এটা আমার, আর এই পিটার ইংল্যান্ড থেকে কিনেছি দুটো শার্ট, এগুলো ফুল স্লিভ শার্ট কিনেছি। এই যে এই যে শার্টগুলো আর খুলে দেখাবো না তোমাদেরকে, কারণ এটা আমি ভাঁজ করতে পারবো না। এই যে দেখো কিরম জানি কালারটা কেমন দেখতে পাচ্ছ, এই যে এরকম টাইপের একটা শার্ট কিনেছি, আর এরকম শার্ট। ভেবেছিলাম টি শার্ট কিনবো, কিন্তু শার্টের কালারগুলো এত ভালো লাগলো যেন শার্টই কিনে নিয়ে আসলাম। এই যে দেখাতে পাচ্ছি না ক্যামেরায়, আর দুটো প্যান্টের পিস কিনে আগেই বানাতে দেওয়া আছে, আর আমার জন্য কিনেছি কয়েকটা কুর্তি, কুর্তিগুলো আগে দেখিয়ে নিই দাঁড়া। এই যে কুর্তি দেখো, এই যে এরকম টাইপের কুর্তি দেখো, এটা হালকা একদম আভা আভা হলুদ, এরকম। আর এই প্যান্টটা হচ্ছে গিয়ে এই যে ব্লু কালারের প্যান্ট আছে সঙ্গে, আর এরকম একটা কুর্তি কিনেছি, এই কালারটা বুঝতে পারছি সবই হালকা কালার কিনেছি। এই দেখো এই যে এরকম একটা কুর্তি কিনেছি, আর সাথে এই যে একটা প্যান্ট, এটা প্যান্টটা সাদা। এই যে এরকম টাইপের প্যান্ট দিয়েছে, ব্যাস এই কেনাকাটা করেছি আর কিছু করিনি। আর জুতোগুলো তোমাদেরকে দেখাবো না এখন, জুতোগুলো দেখাবো হচ্ছে গিয়ে কালকের কিংবা পরশুর ভিডিওতে দেখাবো, তার কারণ এখন যদি জুতো দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, তবে তোমাদের দেখার ধৈর্যও থাকবে না, জুতোগুলো পরে দেখাবো। ও আর একটা কুর্তি কিনেছি, এই দেখো এই যে এরকম কালারের মধ্যে, মোটামুটি সবই হালকা কালারে কিনেছি, খুব একটা গর্জিয়াস কিনিনি, তার কারণ পরে এগুলো এদিক ওদিক যাওয়া যায় টুকটাক, মানে বেরোনোর জন্যও কিনেছি,
আর পূজোর সময় তো পরবই অবশ্যই। এই যে দেখো হ্যাঁ এটা কুর্তি কিনেছি, তো কেনাকাটাই কমপ্লিট। আর জুতোটা পরে দেখাবো, জুতোটা দেখাতে গেলে একেবারে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, পরের ব্লগে জুতো দেখাবো। তা ভিডিওটা এখানেই শেষ করছি, কেনাকাটাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, আর ভিডিওটা তোমাদের সঙ্গে তো কেনাকাটা এই করেছি, আর জুতোগুলো তোমাদেরকে দেখাবো পরের ব্লগে, কারণ এখন যদি সব দেখাতে যাই ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর কেনাকাটা এই মোটামুটি শেষ, সব পর্ব শেষ, আর যা মেয়ের টুকটাক লাগবে গিয়ে নিয়ে আসতে হবে। তা ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লেগেছে কেনাকাটাগুলো আমাকে বলবে তোমরা। ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ অল।